আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু ফেরদৌস কুকিং ব্লগ। আশা করি যে যেখানে আছেন সবাই খুব ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ আপনাদের দয়ায় অনেক ভালো আছি। আজকে একটা মাছের রেসিপি নিয়ে আসলাম, এটা হলো তেলাপিয়া। তেলাপিয়াটা অত বিগ না, মিডিয়াম সাইজের তেলাপিয়া। সো জাস্ট সিম্পল ওয়েতে আমি রান্না করব, সেটাই দেখাবো। জাস্ট মাছগুলো আমি, এগুলো ছিল বাংলাদেশের তেলাপিয়া ফ্রোজেন। আমি আমেরিকার তেলাপিয়াগুলো খাই না, যেহেতু এগুলো ফার্ম রেজড, এগুলো ফার্ম রেজড না, সেজন্য আমার আনা। সো এটা ফ্রোজেন ছিল, আমি কেটে বেছে ধুয়ে নিয়েছি। সো ভালো করে ধোয়ার পরে আমি এখন এটা একটু হালকা ভেজে নিব, যেহেতু এটা ফ্রোজেন। ফ্রোজেন থেকে কেমন যেন একটু স্মেল আসে, সো সেটার জন্য আমি একটু ভেজে নেব। তো জাস্ট ভাজার জন্য আমি একটু করে সল্ট আর হলুদের গুঁড়ি দিয়েছি, একদম লাইট, কারণ আমি রান্নার সময় তো মশলা ইউজ করবই, সেজন্য আমার এভাবে ভাজি করা। আমি একদম কড়কড়ে ভাজি করব না, জাস্ট লাইট ভাজি করব, যাতে আমি যখন এটা রান্না করব তখন আমার খেতে যেত একটু স্মেল না করে। আর একটা কুইক টিপস দিতে পারি, সেটা হলো মাছ যখন ধুবেন, স্পেশালি ফ্রোজেন মাছ, আমি সব মাছই এভাবেই ওয়াশ করি। ক্লিন কাট করার পরে মাছটা একটু পানি দিয়ে ওয়াশ করে ওখানে মধ্যে লেবু চিপে দিবেন, বেকিং পাউডার আর সল্ট, এই তিনটা জিনিস দিয়ে 10 মিনিট ভিজিয়ে রাখবেন মাছটা, তারপরে ওয়াশ করে নেবেন। একদম মাছের কোনো স্মেলই থাকবে না। আর যত মানে ফ্রোজেন ফিশ হোক, যে একটা ব্যাড স্মেল আসে রান্না করার পরে, সেটা আসবে না। মাছটা ভেজে ফেললাম, একদম হালকা ভেজে নিয়েছি। এখন একটা ফ্রাই প্যানে আমি অয়েল দিয়ে সেখানে গার্লিক অ্যান্ড অনিয়ন পেস্ট দিয়ে দিলাম, তার মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, জাস্ট একটু নেড়ে ছেড়ে সটে করে নেব, জাস্ট হালকা ভেজে নেব, বেশি ভাজবো না। কাঁচামরিচের বাটা পেস্ট, আদার পেস্ট, আমি সব কিছু 1 চামচের চেয়ে কম ইউজ করছি, যেহেতু আমার বাসায় ঝাল অত খাওয়া হয় না সেজন্য। তার মধ্যে একটু হলুদের গুঁড়ি, ধনের গুঁড়ি, লাল মরিচের গুঁড়ি, জিরার গুঁড়ি। আর লাল মরিচের গুঁড়িটা আমি যেহেতু বাটা কাঁচামরিচের পেস্টটা দিয়েছি, সেজন্য আমি কাশ্মীরি যে লাল মরিচের গুঁড়ি সেটা ইউজ করেছি। সো সেটাতে আমার ঝাল বেশি হবে না, বাট কালারটা সুন্দর হবে। এই তার মধ্যে একটা টমেটো, 1.5 টমেটো আমি কেটে দিলাম, পানি দিয়ে দিলাম। এখন জাস্ট নেড়ে চেড়ে একটু সল্টটা চেক করে আমি ঢেকে দিব, এটা একটু কষিয়ে নেব, আর একটু পানি দিয়ে দিলাম, তারপরে ঢেকে দিলাম জাস্ট 1 মিনিটের জন্য। জাস্ট বয়েল, ভালো করে বয়েল এসে গেলে তারপরে আমি তার মধ্যে মাছটা দিয়ে দিব। সো এখন দেখতেই পাচ্ছেন বয়েল এসে পড়েছে, আমি মাছটা দিয়ে দিচ্ছি এক এক করে। আর এখানে মাছটা কিন্তু ভাজিও খাওয়া যাবে, বাট আমি যেহেতু একটু ঝোল করে একটু রান্না করতে চাচ্ছি, এই গরমের মধ্যে একটু ঝোল করে রান্না করলে আসলেই ভালো লাগে। আমি উপরে একটু কাঁচামরিচ দিয়ে দিয়েছি, মাছটা অলমোস্ট হয়ে গেছে, উপরে গার্নিশ করে দিলাম ধনেকুচি। এগুলো একটু ঝোলের মধ্যে ডুবিয়ে দিচ্ছি, না হলে উপরে উপর থাকলে এগুলো কী হয়, ড্রাই হয়ে যাবে। সো আশা করি সবারই সিম্পল রেসিপিটা পছন্দ হয়েছে, যদি পছন্দ হয়ে থাকে লাইক দিবেন, শেয়ার করতে ভুলবেন না। আর যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি, জলদি সাবস্ক্রাইব করে ফেলুন, তাহলে আরও নতুন নতুন ভিডিও নিয়ে আসবো। আশা করি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।